এইমাত্র বাংলায় ঘটলো একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। এই দুর্ঘটনায় সঙ্গে সঙ্গেই মারা গেল তিনজন। কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো সমস্ত কিছু ডিটেলসেই জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। কোচবিহারে অসাবধানতার বলেই বাসন্তী পুজো মেলা চলাকালীন ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো তিনজনের। গতকাল রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিনহাটার হোকদাহ গ্রামে। স্থানীয় সূত্রে খবর, রেল লাইনের ধারে বসেছিল তিনজন। সেই সময় শিলিগুড়ি থেকে বামনহাটগামী প্যাসেঞ্জার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তাদের। স্থানীয় সূত্রে জানা যায়, রেল লাইনের পাশে মেলা চলছিল, সেই সময় স্থানীয় বাসিন্দার রঞ্জিত বিশ্বাস, কমলেশ বর্মন ও দয়াল বর্মন রেল লাইনের ধারে বসেছিলেন। রেল লাইনে তারা বসে থাকার সময় হঠাৎই লাইনে এসে পড়ে একটি প্যাসেঞ্জার ট্রেন। স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে ওঠে সরে যাওয়ার আগেই ট্রেনের ধাক্কা খান তারা। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। মর্মান্তিক যে দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর জেরে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন কোচবিহারে কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কাতেই কিন্তু তারাদের মৃত্যু হয়েছে, এবং তারা ট্রেনে কাটা পড়ে সঙ্গে সঙ্গেই মারা গিয়েছেন। তো অবশ্যই আপনারা কখনোই কিন্তু রেল লাইনে বসবেন না, বা রেল লাইন পারাপার হওয়ার সময় কিন্তু অবশ্যই আপনারা দুদিকে দেখবেন কোনো ট্রেন আসছে কি না, বা আপনারা রেল লাইন দিয়ে কখনো কিন্তু হাঁটাচলা করবেন না। তো ভিডিওটি ভালো লাগে লাইক করুন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।